সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করতে যাচ্ছি স্প্লিট ইনফিনিটিভ। তোমরা হয়তো স্প্লিট ইনফিনিটিভের নাম শুনেছো, হয়তো নাম শুনোনি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কি? স্প্লিট ইনফিনিটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে ইনফিনিটিভ আমরা কিন্তু সবাই জানি যে ইনফিনিটিভ কি, এটি হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম, এটি হচ্ছে কি ইনফিনিটিভ। এখন প্রথমত আমাদের জানা দরকার যে স্প্লিট শব্দের অর্থ কি। মনে রাখবা, স্প্লিট শব্দের অর্থ হচ্ছে কি, বিভক্ত হওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। ওকে, অর্থাৎ যদি কখনো কোনো ইনফিনিটিভ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। আরো সহজভাবে যদি বলি, সেটি হচ্ছে যে যদি কোনো ইনফিনিটিভ অর্থাৎ টু এবং টুর পরবর্তী ভার্ব এর মাঝখানে যদি আমরা কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করি, তাহলে সেটি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ, অর্থাৎ বিচ্ছিন্ন বা বিভক্ত ইনফিনিটিভ। আমি আবার বলছি, যদি টু এবং টুর পরবর্তী যে ভার্ব এর মাঝখানে যদি কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহৃত হয়, তখন সেই ইনফিনিটিভটা স্প্লিট হয়ে যায়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এই স্ট্রাকচার কি আমরা কি বলবো, একটা স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা কিছু এক্সাম্পল যেগুলো বোর্ডে লেখা আছে, এই এক্সাম্পলগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোথায় স্প্লিট ইনফিনিটিভ আছে। ওকে, যেমন আমরা এখানে বোর্ডের দিকে একটু খুব কেয়ারফুলি খেয়াল করব। এক নম্বরে কি বলা আছে, শি প্রমিসড টু অলওয়েজ লাভ। খেয়াল করো, আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো, এই যে টু অলওয়েজ লাভ, এই যে টু লাভ, খুব ভালোভাবে খেয়াল করো, টু ইন টু হচ্ছে টু আর লাভ কি ভার্বের বেস ফর্ম। এই টু লাভ কিন্তু মূলত একটা ইনফিনিটিভ, কিন্তু মাঝখানে এই যে অলওয়েজ, এই অলওয়েজ কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ টু এবং ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব আসার কারণে এটি কিন্তু একটা স্প্লিট ইনফিনিটিভ হয়েছে। আচ্ছা, দুই নাম্বার সেন্টেন্সে খেয়াল করো, উই নিড এ স্ট্রং ওয়াল, আমাদের একটা খুব শক্তিশালী দেওয়াল দরকার, টু বেটার প্রোটেক্ট। দেখো, এই যে বেটার, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ এই টু প্রোটেক্ট এটা হচ্ছে মূলত ইনফিনিটিভ, এই টু প্লাস ভার্ব এর মাঝখানে যে অ্যাডভার্ব, এটি হচ্ছে একটা স্প্লিট ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, এরপরে তিন নাম্বার খেয়াল করো, মাই মাদার বিগান টু ডেলিকেটলি পিক আপ দ্য ব্রোকেন গ্লাস। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে টু পিক, টু পিক মানে ওঠানো, আমার মা কি করলো, মানে ভাঙা গ্লাস গুলো আলতো ভাবে ওঠানো শুরু করলো। এখানে এই যে টু পিক এর মাঝখানে যে ডেলিকেটলি, এই ডেলিকেটলি কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ এখানে এই ইনফিনিটিভটা কি হয়েছে, স্প্লিট হয়েছে, বিভক্ত হয়ে গেছে একটা অ্যাডভার্ব দ্বারা। এরপরে চার নম্বরে, টুডে ইজ এ গ্রেট ডে টু ফাইনালি গো টু দ্য বিচ, এটা আজকে খুব একটা ভালো একটা দিন সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে টু গো, এটা কিন্তু ইনফিনিটিভ, মাঝখানে কি ফাইনালি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই জন্য খেয়াল করো, এটাকে আমরা বলবো কি, স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বললাম, যে কখনো যদি কোনো ইনফিনিটিভ এর মাঝখানে কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রবেশ করে, সেটি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ বা বিভক্ত ইনফিনিটিভ বা বিচ্ছিন্ন ইনফিনিটিভ। আশা করি তোমরা আজকের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।